হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্নইথ অভিষেক ইউটিউব চ্যানেল যেখানে ক্লিক ব্যাট বাড়ানোর জন্য ভিডিওর থাম নিলে আকর্ষণীয় লেখা দিয়ে ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন প্রোভাইড করা হয় না তাই তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো আজকের ভিডিওতে ইসিআইএল অর্থাৎ ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে আইটিআই ক্যান্ডিডেটসের জন্য যে রিক্রুটমেন্ট নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে সেই নোটিফিকেশানে দেওয়া সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থাৎ যে সমস্ত পয়েন্টগুলো তোমায় ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই জানা উচিত সেই সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে এই ভিডিওতে আমি তোমার সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখো আই হোপ এই রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর তুমি এই ভিডিও থেকে পেয়ে যাবে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি তো আছি তুমি অবশ্যই আমায় নিজে কমেন্ট করে জানাতে পারো দেখো স্ক্রিনে আমি এর অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন করে নিয়েছি ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ অ্যাটোমিক এনার্জি এন্টারপ্রাইজ শুরুতেই বলি এটা কিন্তু পার্মানেন্ট জব ভ্যাক্যান্সি নয় একটি নির্দিষ্ট সময়ের জন্য কন্ট্যাক্ট বেসিস জব ভ্যাক্যান্সি স্ক্রল করে নিচে আসলে দেখো এখানে লেখা রয়েছে আইটিআই পাস ক্যান্ডিডেটস অন ফিক্সড এন ইয়র কন্ট্রাক্ট বেসিস অর্থাৎ কন্ট্রাক্ট বেসিসে নির্দিষ্ট সময়ের জন্য আইটিআই পাস ক্যান্ডিডেট প্রয়োজন ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার এক্সটেন্ডেবল আপ টু থ্রি ইয়ার্স ইনক্লুডিং দ্য ইনিশিয়াল টার্ম ডিপেন্ডিং অন প্রজেক্ট রিকোয়ারমেন্টস অ্যান্ড স্যাটিসফাক্টরি পারফরমেন্স অব দ্য ক্যান্ডিডেট অর্থাৎ টাইম পিরিয়ডটা হলো এক বছর তবে প্রজেক্ট এবং রিকোয়ারমেন্টস অনুযায়ী ও ক্যান্ডিডেটের ভালো পারফরমেন্সের ওপর নির্ভর করে এক বছরের মেয়াদ থেকে আপ টু থ্রি ইয়ার্স বা তিন বছর পর্যন্ত বাড়ানো হতে পারে দেখো এখানে একটি টেবিল দেওয়া হয়েছে যে টেবিলের প্রথমে দেখো লেখা রয়েছে নেম অফ দ্য পোস্ট তারপর ট্রেড তারপর নাম্বার অফ পোস্ট বা নাম্বার অফ ভ্যাকান্সিস তারপর আপার এজ লিমিট এবং সবশেষে এখানে কনসলিডেটেড কন্ট্রাক্ট পে পার মান্থ পোস্ট নেম হল জুনিয়র টেকনিশিয়ান অন কন্ট্রাক্ট এখানেও দেখো কন্ট্রাক্ট ওয়ার্ডটা একদম স্পষ্টভাবেই লেখা রয়েছে অর্থাৎ এটি একটি কন্ট্রাক্ট বেসিস জব এরপর দেখো এখানে মোট তিনটি ট্রেডের জন্য শূন্যপদ বার করা হয়েছে ইলেকট্রনিক্স মেকানিক ইলেকট্রিশিয়ান এবং ফিটার ইলেকট্রনিক্স মেকানিক পদের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে দেখো আটশো চোদ্দোটি ইলেকট্রিশিয়ান ট্রেডের ক্ষেত্রে একশো চুরাশিটি এবং ফিটার ট্রেডের ক্ষেত্রে ছশো সাতাশটি আবেদন করার জন্য আপার এজ লিমিট দেওয়া হয়েছে একত্রিশে মার্চ দু হাজার বাইশ তারিখ অনুযায়ী তিরিশ বছর এরপর সবশেষে এখানে স্যালারি অর্থাৎ কনসোলেটেড কন্ট্রাক্ট পে পার মান্থ ফার্স্ট ইয়ার বা প্রথম বছরের জন্য কুড়ি হাজার চারশো টাকা দ্বিতীয় বছরের জন্য প্রতি মাসে বাইশ হাজার পাঁচশো আঠাশ টাকা এবং তৃতীয় বছরের জন্য প্রতি মাসে চব্বিশ হাজার সাতশো আশি টাকা এর পাশাপাশি এখানে দেখো লেখা রয়েছে তুমি যদি সিলেক্ট হও সেক্ষেত্রে মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানি পি এফ টি এ ডিএ লিভ এই সমস্ত কিছুর জন্যও তুমি এলিজিবল হবে এরপর এখানে দেখো আরেকটি টেবিল দেওয়া হয়েছে এই টেবিলে মূলত কমিউনিটি অনুযায়ী ভ্যাকান্সি রেসটি দেওয়া হয়েছে যেমন ফিটার টেটের ক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে ছশো সাতাশটি যার মধ্যে থেকে এসসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে একশোটি এসটি ক্যান্ডিডেটের জন্য চুয়াল্লিশটি ও বিসি ক্যান্ডিডেটের জন্য একশো উনসত্তরটি ইউআর ক্যান্ডিডেটের জন্য দুশো বাহান্নটি এবং ইডাব্লু ক্যান্ডিডেটের জন্য বাষট্টি এরপর দেখো এখানে লেখা রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আমার মতে যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশানের পয়েন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ সেই রিক্রুটমেন্টের জন্য আবেদন করার আগে তোমায় অবশ্যই জানতে হবে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখো এখানে লেখা রয়েছে ক্যান্ডিডেট সুরা পাস্ট আইটিআই টু ইয়ার্স ইন দ্য ট্রেডস অফ ইলেকট্রনিক্স মেকানিক অর ইলেকট্রিশিয়ান অর ফিটার অর্থাৎ ইলেকট্রনিক্স মেকানিক ইলেকট্রিশিয়ান বা ফিটার এই তিনটি ট্রেডের মধ্যে থেকে যে কোনো একটির ওপর তোমায় দু বছরের আইটিআই কোর্স পাস করে থাকতে হবে এর পাশাপাশি দেখো এখানে লেখা রয়েছে ইন অ্যাডিশন ওয়ান ইয়ার অ্যাপ্রেন্টিসশিপ এনএসই ইস্যুড বাই মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট ইজ ম্যানেটারি অর্থাৎ আইটিআই কোর্সের পাশাপাশি তোমায় এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ করে থাকতে হবে তোমার কাছে এনএসি বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকাটা বাধ্যতামূলক বা ম্যানেটারি তাহলে আশা করি বুঝতে পারলে আইটিআইয়ের পাশাপাশি তোমায় অ্যাপ্রেন্টিশিপও কমপ্লিট করে থাকতে হবে তাহলে তুমি ইসিআইলের এর এই রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারবে এরপর দেখো এখানে লেখা রয়েছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস ক্যান বি পোস্টেড অ্যাট এনি অফ ইসিআইএল অফিসেস অল ওভার ইন্ডিয়া অ্যান্ড ইটস কাস্টমার সাইড অর্থাৎ তুমি যদি সিলেক্ট হও সেক্ষেত্রে অল ওভার ইন্ডিয়াতে ইসিআইল এর যে কোনো অফিস বা কাস্টমার সাইটে তোমায় পোস্টিং দেওয়া হতে পারে একটু আগেই তুমি দেখলে আবেদন করার জন্য আপার এজ লিমিট দেওয়া হয়েছে তিরিশ বছর তবে এখানে দেখো এজ বা বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এসসিএসসি ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছর ও বিসি ক্যান্ডিডেটদের জন্য তিন বছর এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য দশ বছর এরপর দেখো এখানে দেওয়া রয়েছে মেথড অফ সিলেকশান অর্থাৎ কীভাবে তোমায় সিলেক্ট করা হবে এক্ষেত্রে তোমায় কোনো প্রকার রিটার্ন টেস্ট দিতে হবে না তোমার আইটিআইতে প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই মেরিট তৈরি হবে রেশিও দেখা দেওয়া হয়েছে ওয়ান ইস টু ফোর অর্থাৎ একটি ভ্যাকান্সির জন্য চারজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে তবে যদি আইটিআই নম্বরের ক্ষেত্রে দুজন ক্যান্ডিডেটের মধ্যে টাই হয় সেক্ষেত্রে দুজনের মাধ্যমিকের নাম্বার দেখা হবে যার মাধ্যমিকের নাম্বার বেশি হবে তাকে সিলেক্ট করা হবে তবে যদি মাধ্যমিকের নাম্বারের ক্ষেত্রেও টাই হয় সেক্ষেত্রে যে বয়সে বড় তাকে সিলেক্ট করা হবে এরপর রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেস আইটিআই নম্বরের উপর ভিত্তি করে ক্যান্ডিডেট শর্টলিস্টিং করার পর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে হায়দ্রাবাদে এবং সেটা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তুমি যদি সিলেক্ট হও সেক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার সাথে করে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই সংক্রান্ত ইনফরমেশনটি এখানে দেওয়া হয়েছে এরপর সবশেষে এখানে দেখো দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট ডেটস লাস্ট ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশনের লাস্ট ডেট দেখো দেওয়া হয়েছে এগারোই এপ্রিল দু তারিখ দুপুর দুটো পর্যন্ত তাই খুব বেশি সময় নেই যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই এগারো তারিখের মধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিও আমি জানি আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অনেক বেশি দেরি হয়ে গেছে তবে আমি চেষ্টা করব আগামীতে এমন যেন না হয় এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট ও টাইমটি পরবর্তীতে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে তুমি অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারবে আমি চেষ্টা করেছি ইসিএলের এই রিক্রুটমেন্ট সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে তোমার সাথে বিস্তারিতভাবে আলোচনা করতে আশা করি এই রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত প্রশ্নগুলোই তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে তবে এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তুমি আমার নিজে কমেন্ট করে জানাতে পারো সবশেষে ভিডিওটি যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এই রকম সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সাম